বন্ধুরা, মাধ্যমিক 2023-এ ঠিক যেরকম ভাবে গ্রামার থাকবে বা টেস্ট পরীক্ষায় যেমন গ্রামার থাকবে, একই রকম ভাবে হুবহু আমরা গ্রামার প্র্যাকটিস করব এবং সঠিক নিয়মে এবং একেবারে ক্লু সহকারে। চলো শিখি। সবার প্রথমে কারেক্ট অল্টারনেটিভ দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, এটা তোমাদের থাকবে। দেখো, টুডে ইন্ডিয়া ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট, আজকে ভারত স্বাধীন। আজকে টুডে একটা ক্লু আছে, তাহলে আজকে ভারত স্বাধীন মানে ভারত হয় স্বাধীন। এবার বোঝা যাচ্ছে হ্যাজ বিন হবে না উইল বি হবে না ইজ হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সের ব্যাপার বলছে। তাহলে বন্ধুরা কোন অপশনটি হবে? ইজ। আজকে ইন্ডিয়া স্বাধীন, বাট কিন্তু ওয়ান্স একদা ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের লোকজন, ডিড নট লাইক লাইকস লাইকড টু রিমেন ইন বন্ডেজ। বন্ডেজ মানে দাসত্ব, অর্থাৎ দাসত্বের মধ্যে থাকতে পছন্দ করতো না। এবারে তোমাদের একটা শেখাবো ক্লু। দেখো, এখানে আছে ডিড নট। ডিড নটের পরে একটা ভার্ব বসাতে হবে, এর জন্য কোন ভার্বটা তোমরা বসাবে আজকে তোমাদের শেখাবো। যদি ডু ভার্ব থাকে, কী ভার্ব বললাম? ডু ভার্ব, অর্থাৎ ডু ডাজ বা ডিড যদি থাকে, তারপরে যে ভার্বটা বসবে সেটা বন্ধুরা প্রেজেন্ট ফর্ম, এর সাথে কিছুই যোগ হবে না। কী বললাম? প্রেজেন্ট ফর্ম। তাহলে এবার তোমরাই বলো কোনটা ইউজ করবে, লাইক লাইকস লাইকড? অবশ্যই লাইক, কারণ ডিড নট আছে, ডু ভার্ব রয়েছে। তাহলে ইন্ডিয়ার লোকজন পছন্দ করতো না দাসত্বের মধ্যে থাকতে। সো সাম অফ দেম বা সাম অ্যামাং দেম, তাদের মধ্যে কেউ কেউ স্টার্টেড মানে শুরু করেছিল কি করতে? অর্গানাইজ করতে, অর্গানাইজড করতে, অর্গানাইজিং করতে। এখানে একটা ক্লু দেবো, যদি কোনো ভার্ব যদি স্টার্টেড কথাটা থাকে, তারপরে ভার্বের আইএনজি যুক্ত হয়, যদি না টু দিয়ে কোনো ভার্ব থাকে। তাহলে আমরা দেখে নেবো এখানে টু দিয়ে কোনো ভার্ব আছে কিনা। দেখো, কোনো ভার্বের আগে টু দেওয়া নেই, আছে কি? নেই। তাহলে আমাদের কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি যেটা আছে, যেমন এখানে অর্গানাইজিং, সেটা আমরা ইউজ করব। এটা উত্তরটা হবে অর্গানাইজিং। তাহলে বন্ধুরা তোমরা এই উত্তরটা করো। হি স্টার্টেড ড্যাশ টক টকড টকিং, কোনটা হবে কমেন্টে জানাও। আচ্ছা, এই এই এইটাও কমেন্টে জানাও, আই ডু নট ড্যাশ ইউ, আমি তোমাকে চিনি না, নিউ নো নোন, কোন ভার্বটা হবে যেটা প্রথমে বললাম। এরপরে চলে আসবো আমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, যেটা তোমাদের থাকবে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ লোক মনে করে যে, টম ইজ ড্যাশ অ্যারোগেন্ট বয়, টম একজন উদ্ধত ছেলে। তাহলে এখানে দেখো ভাওয়েল আছে, তাহলে এখানে বুঝতেই পারছি আমরা টম একজন অ্যান বসবে। বাট কিন্তু ড্যাশ রিয়ালিটি মানে বাস্তবে, বন্ধুরা বাস্তবে ইংরেজি হচ্ছে ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবে হি ইজ ভেরি গুড, সে খুব ভালো। ড্যাশ হার্ট মানে মনে প্রাণে, তাহলে মনে প্রাণে ইংরেজি হচ্ছে বন্ধুরা অ্যাট হার্ট। এখানে তাহলে কী হবে? অ্যাট হার্ট। তুমি বললে মাই ফ্রেন্ড ইজ ভেরি গুড অ্যাট হার্ট, আমার বন্ধু মনে প্রাণে খুবই ভালো, তাহলে অ্যাট হার্ট। ওকে, এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার দিয়েছে, অ্যাজ সুন অ্যাজ শি হার্ড দ্য নিউজ, যেই না সে সংবাদটা শুনলো, শি বিগ্যান টু উইপ, সে কাঁদতে আরম্ভ করলো। করতে হবে নেগেটিভ সেন্টেন্স। তোমাদের আমি একটা শর্ট ট্রিক শেখাচ্ছি, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তোমরা কী করবে? চোখ কান বুঝে নো সুনার হ্যাড বসিয়ে দেবে। কী করবে? নো সুনার হ্যাড, তারপরে যেমন আছে শি, আর এখানে যে ভার্বটা আছে এটা থার্ড ফর্ম বসবে। নো সুনার হ্যাড শি হার্ড দ্য নিউজ, যদি এখানে স থাকতো তাহলে কী করতে? সি স সিন, কিন্তু হিয়ারের দুটো ফর্মই এক, সি হিয়ার হার্ড হার্ড, সেই জন্য এখানে হার্ডই বসবে। আচ্ছা, আর কী করবে? এই কমা উঠে গিয়ে দেন বসাবে। কি বসাবে? দেন বসাবে। তারপরে যা সেন্টেন্স আছে বাকিটা বসে যাবে, বিগ্যান টু উইপ। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নো সুনার হ্যাড শি হার্ড দ্য নিউজ দেন শি বিগ্যান টু উইপ, দেন নয় কিন্তু, দেন হবে, TH AN মাথায় রাখবে। এছাড়াও এটাকে ডিড দিয়ে করা যায়, নো সুনার ডিড শি, তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, হিয়ার দ্য নিউজ দেন শি বিগ্যান টু উইপ। এক্ষুনি শেখালাম, যদি ডু ভার্ব থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না, তাহলে এখানেও কাজে লেগে যাচ্ছে। নেক্সট,
হিজ কনসায়েন্স বদার্ড হিম, ভয়েস চেঞ্জ, খুব ইম্পর্টেন্ট, তার বিবেক তাকে বিরক্ত করলো। তাহলে আমাদের আগে জানতে হবে ভয়েস করতে হলে সাবজেক্ট কোনটুকুনি, তার বিবেক, বদার্ড মানে বিরক্ত করলো, এটা হচ্ছে ভার্ব, কাকে বিরক্ত করলো তাকে, এটা হচ্ছে অবজেক্ট আর এটা সাবজেক্ট। সবার প্রথমে অবজেক্টই সাবজেক্ট হয়, হিম থাকলে হি হবে, তারপরে টেন্স অনুযায়ী বিভার্ব, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, দেখো ভার্বটা, তাহলে হি এর পরে ওয়াজ, হি ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বদার্ড দেয়াই আছে, তারপরে বাই, এবং সব শেষে সাবজেক্টই অবজেক্ট হয়, হিজ কনসায়েন্স লাস্টে চলে যাবে। তাহলে হি ওয়াজ বদার্ড বা হিজ কনসায়েন্স। নেক্সট ন্যারেশন চেঞ্জ, হোয়েন উইল ইউ কাম ব্যাক, তুমি কখন ফিরে আসবে, মাদার সেইড টু মি, মা আমাকে বলল, এটা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে কোয়েশ্চেন মার্ক থাকলে আমাদের কী করতে হবে, সেইড বা সেইড টু থাকলে আস্কড করতে হবে, ওটা আগে চলে আসবে পুরোটা। তাহলে মাদার আস্কড মি, মা আমাকে জিজ্ঞেস করলো, এরপরে আমরা এটাকে এদিকে নিয়ে যাব, কীভাবে নিয়ে যাব, যদি রিপোর্টেড স্পিচের প্রথম যে ওয়ার্ডটা আছে শুরু হয়েছে, দেখো WH ওয়ার্ড দিয়ে, হু হুইচ হোয়েন হাউ ইত্যাদি দিয়ে শুরু হলে সেটাই বসে যায়, তাহলে সেটা বসে গেল, হোয়েন আছে, তারপরে আগে সাবজেক্টটি বসে চেঞ্জ হয়ে, বলছে তুমি কখন ফিরে আসবে, তুমিটা আসলে কে, মা কাকে জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে ইউটা চেঞ্জ হয়ে আই হবে, এরপরে টেন্সের পরিবর্তন হবে, এদিকে দেখো তক, তুমি কখন ফিরে আসবে, উইল আছে, এবার উইলটা পরে যাবে, উইলের পাস্ট টেন্স উড, হোয়েন আই উড কাম ব্যাক, ঠিক আছে, বা আয়ের পরে তো শ্যাল বসে, শ্যালের পাস্ট টেন্স কি শুড, এখানে আমরা শুডও করতে পারি, এই জায়গাটা একটু কনফিউশন থাকে, তবে অ্যাকচুয়াল নিয়ম হয় কি আয়ের পরে শ্যাল বসে, যেহেতু শ্যালের পাস্ট টেন্স শুড, সেটা করাই বেটার, আই শুড কাম ব্যাক। নেক্সট ফ্রেজাল ভার্ব, বন্ধুরা খুব ইম্পর্টেন্ট, তিনে তিন পাওয়ার জন্য যদি ফ্রেজাল ভার্ব কমন পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স চেক করো, ওখানে লিস্ট দেওয়া আছে। আই ক্যান নট টলারেট সাচ ইনসাল্ট, টলারেট মানে হচ্ছে সহ্য করা, সহ্য করা ইংরেজি হচ্ছে বন্ধুরা পুট আপ উইথ, কী হবে তাহলে পুট আপ উইথ। নেক্সট ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, ওবে মানে মান্য করা, ওবে মানে মান্য করা, এটা ফ্রেজাল ভার্ব বন্ধুরা, ক্যারি আউট। দ্য বয় রিসেম্বলস হিজ মাদার, ছেলেটি তার বাবার মতো দেখতে, রিসেম্বল মানে অনুরূপ দেখতে, এটা হবে বন্ধুরা টেক আপটার, কিন্তু আমাদের টেক আপটার বসিয়ে দিলে হবে না, কেন, এখানে দেখো রিসেম্বলস এস যোগ করা আছে, এটা যে ফর্মে থাকে সেই ফর্মেই লিখতে হবে, তাহলে আমরা এখানে কী করবো টেক্স আফটার, তিনের উত্তরটা হবে বন্ধুরা টেক্স আফটার, তোমরা করার সময় টেক্স আফটার করে নেবে। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে চাও অবশ্যই কমেন্টে জানাও, রেগুলার যদি ভিডিও চাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ সো মাচ।